মঞ্জুরুল আলম রাজীব ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। আমি যখন ছাত্র রাজনীতি করেছি ওনার সাথে, ওনার কর্মী হয়েই আমি ছাত্র রাজনীতি করেছি। আমি চাই আগামী নির্বাচনে, গত নির্বাচনে যেভাবে আপনারা আমাকে ভোট দিয়েছেন সেইভাবেই রাজীব ভাইকেও উপজেলা পরিষদ চেয়ারম্যানে ভোট দেবেন। আমি জানি এখানে শুধু ধামসোনা ইউনিয়নের লোক নাই, এনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে এখানে লোক এসেছে, আশেপাশের দু এক থানা থেকেও এসেছে, কালিয়াকুর থেকে, ধামরাই থেকে এবং সাভার আশুলিয়ার প্রত্যেকটা অঞ্চল থেকেই যারা এই বাউল ভক্ত তারা সবাই এখানে এসেছেন। আগামী নির্বাচন ঘোষণা দেওয়ার পর, তফসিল ঘোষণার পর আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচনের প্রচারণা কিন্তু করতে পারবো না। তখন আবার কেউ বললেন না, এমপি সাহেব তো বহুত আগে বলছে এখন তো বলে না, আইনের কিন্তু কিছু বিধিনিষেধ আছে, আইনের বিধিনিষেধের কারণে তখন আমি এরকম জনসভায় গিয়ে বক্তব্য দিতে পারবো না, যার কারণে আমি আগেই দিচ্ছি, আমার মেসেজ আপনাদেরকে আগেই পৌঁছে দিচ্ছি। রাজীব ভাই, আমাদের অঞ্চলে রাজীব ভাইয়ের কোনো ভুল ত্রুটি নাই, আশুলিয়া থানায় রাজীব ভাইয়ের কোনো ভুল ত্রুটি নাই, আশুলিয়া থানায় আমি যখন 7 বছর চেয়ারম্যানই করেছি আমার কোনো কাজে কেউ কোনো দিন হস্তক্ষেপ করে নাই। আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা অবস্থায়ও আমার কাজে কেউ কোনো দিন হস্তক্ষেপ করে নাই। রাজীব ভাই সবসময় আমাকে অকণ্ঠ সমর্থন দিয়েছে, আমাকে সব কাজে সহযোগিতা করেছেন উনি। তখন তো আমি একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম, রাজীব ভাই তো অনেক আগে থেকেই উপজেলা পরিষদ চেয়ারম্যান, উনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন। এজন্য আমি চাই আগামী নির্বাচনে রাজীব ভাইয়ের মার্কা যাই হোক, এবার কিন্তু দলীয় মার্কা হবে না, নৌকা মার্কা হবে না, অন্য কোনো মার্কা হবে, ওনার মার্কা যেটাই হোক আপনারা জানতে পারবেন, আপনারা প্রত্যেকেই এক একজন কর্মী হয়ে রাজীব ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আশুলিয়া অঞ্চল থেকে আমরা, আশুলিয়া থানা অঞ্চল থেকে আমরা বিপুল ভোটে আমরা ওনাকে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ, এদিকে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এই অঞ্চলের মানুষ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যা বলবো আমার কথা ফেলবে না। তো যাই হোক, আমি আর আপনাদের বিরক্তির কারণ হতে চাই না, আপনারা গান শুনছিলেন, আপনারা এখনই আবার গান শুনবেন, আমরা এখনই এই জায়গা থেকে চলে যাব, ওনারও কাজ টাকা। এই এমপি মহোদয়ের উপরের গান শুনে বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত সম্মানিত জনগণ, বিভিন্ন অঞ্চল থেকে এখানে আমি জানি আপনারা এসেছেন, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ, আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, ঘোড়াপীর মাজার কমিটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সঙ্গীত পরিবেশন করছেন, দেশের প্রখ্যাত শিল্পী, আমি নিজেও ওনার গানের ভক্ত, আমি দূরের থেকে কণ্ঠ শুনে বুঝছি এটা শালম সরকারেরই কণ্ঠ, উনি অত্যন্ত ভালো গান গায়। আমাদের বলুন বলুন, আমাদের সকলের পরিচিত আমাদের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, তার ম্যাক্সিমাম গানই তার লেখা, তার সুর করা, এটা আমি জানি। আর আমাদের মাঝে আরেকজন প্রখ্যাত শিল্পী, তারা বংশ পরম্পরায় শিল্পী, বাবলি দেয়ান, তারা সঙ্গীত পরিবেশন করবেন, যদিও আমাদের এইখানে এই মুহূর্তে কথা বলা সমীচীন না, শুধু আমি আপনাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের মাননীয় সংসদ সদস্য
সাইফুল ইসলাম আমরা একসাথে ছিলাম ওখান থেকে। আপনাদের এমপি খুব গানের ভক্ত, বললো আমি সারা রাত ভর বিচার গান শুনি। তো যাই হোক, এই কারণে এখানে আসা, নিজে এসে আপনাদের, আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, এতগুলো মানুষের সাথে আমার দেখা হলো, আপনাদের সাথে কথা হলো, আপনাদের সালাম দেওয়ার সুযোগ হলো। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন, একটু ধৈর্য ধরেন, আপনারা সকলেই জানেন আর কিছুদিন পর সাভার উপজেলা পরিষদের নির্বাচন। বিগত 5টি বৎসর আমি আপনাদের একজন সেবক হিসেবে কাজ করার চেষ্টা করেছি, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমি আমার সেই ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামী কিছুদিন পর যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত সাংসদ সহ সকল নেতৃবৃন্দ আমাকে আবার উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বলেছেন। আপনারা আশা করি এই ওই নির্বাচনে আপনারা যেভাবে আপনাদের প্রিয় মানুষ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ সাইফুল ইসলামকে সহযোগিতা করেছেন, ভোট প্রদান করেছেন, দয়া করে আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের আগামীতেও একজন সেবক হিসেবে থাকতে চাই। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ আমাদের মদনলাল রাজীব ভাইকে সুন্দর কথা বলার জন্য। এই পর্যায়ে আজকে আমাদের সেই প্রতীক্ষিত আমাদের প্রিয় মানুষ যিনি সুন্দর অনুষ্ঠানটাকে সাজিয়েছেন, আমরা কিছুদিন পূর্বেই